আচ্ছা আশীর্বাদে গান নাচটা হবে তো? হবে। এই এই তাহলে তো আমাকে একটা অরেঞ্জ শাড়ি কিনতে হবে। অরেঞ্জ শাড়িতে না ছবি খুব ভালো আসে। আর শ্রী বলছি শোন না, তোরা না বিভিন্ন কালার পড়তে পারিস বা একটা কালারের বিভিন্ন শেড পড়লেও হয়, তাই না? এই নিপা বলছি বাবা কি লটারি পেয়েছে রে? কবে পেলো বলতো? না মানে লটারি না পেলে তো এত জামা কাপড় কেনা সম্ভব না। আমরা তো আর আদিত্য আগরওয়াল নই, মানে রাতুলও নয় বলেই আমি জানি। আমি একটা কথা বলি, সাজগোজের ব্যাপারটা পরে হবে, আগে বরং আমরা আশীর্বাদে কি কি নাচ গান হবে সেটা প্ল্যান করি। এই ধরো নিপা দিদি এই এই যে বসলে এইভাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি একটা গান চালাই। না মানে সিচুয়েশনটা বুঝে গানটা চালাতে হবে তো, সেটা আমি বেটার পারবো। মিঠাই তাহলে তুমি তোমার নাচের প্র্যাকটিস শুরু করে দাও। হ্যাঁ হ্যাঁ এই গানটা হবে না। কি হবে না মানে? কেন হবে না? আমি এত সুন্দর একটা গান চালালাম, এই গানটা কেন হবে? এটা তো মেহেন্দির গান, আর মেহেন্দির গান যদি আশীর্বাদে হয়ে যায় তাহলে আমার মেহেন্দিতে কি গান হবে? আমি কিন্তু বলে দিচ্ছি আমার মেহেন্দি হবে, সে দাদাই যাই বলুক। ভগবান নিপা বাবা, তোর তো এখনো আশীর্বাদই হলো না, তুই মেহেন্দি অবধি পৌঁছে গেলি। আর তাছাড়া গানের কি ওরকম ওকেশন ওয়াইজ ভাগ থাকে? আচ্ছা শোন, যদি আশীর্বাদ এই গানটা না হয় তাহলে কোন গান হবে? এই গানটাই হবে। এই ছোটদা তুই গানটা চালা, আর তুই এখানে চুপ করে বস। আয় 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 বস। মিঠাই রেডি তো? হ্যাঁ সে তো মিঠাই নাচ পেলে সবসময় রেডি আর স্টেডি। বাড়িতে কেউ নেই? না না মানে আসলে সবাই রাজীবদার বাড়িতে গেছে কথা বলতে। কেন কেন বল? না বাড়িতে কেউ থাকলে বলতাম একটু খাবার পাঠিয়ে দিতে। এনিওয়ে ছাড়, আমি অর্ডার করে নিচ্ছি। উফ বাবা আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম আবার চিৎকার করবে আর বলবে ননসেন্স। আচ্ছা সীতামা দিদি কি কি বললো বললো, খাবার চাইলো নাকি? সেটা নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না মিঠাই, দাদাভাই তো বলেই দিয়েছে তোমার কেক ওর কোনো কাজ করতে হবে না। তুই কি বলছিস রে শ্রী? ও তো কোনোদিন এইসব খিদে টিদে পেলে কিছু বলে না, কেমন মুখ ফুটে বললো দেখলি। কেন বললো সেটা বুঝতে পারছিস না? মিঠাই আছে বলে বললো, তবু মিঠাইকে ডিরেক্টলি বলতে পারলো না। পাছে আমরা ভেবে নিই দাদাভাই মিঠাইকে বউ হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে। কেন খাবার বানাবে মিঠাই ওর জন্য? কে হয় ও দাদাভাইয়ের? ও সীতামা দিদি রাগ করো না, আমার মা তো বলে মিঠাই খিদের মুখে যদি কেউ খাবার চায় তাহলে যা পারিস তাই দিবি। আচ্ছা উচ্ছে বাবু তো এইসব হালুয়া টালুয়া খাবে না, কি খাবে বলো তো? উচ্ছে বাবু বানিয়ে দিচ্ছি। আমি বলি স্যান্ডউইচ। আমি না দাদাভাইকে অর্ডার করে অনেকবারই খেতে দেখেছি, কিন্তু সেটা তো হোয়াইট ব্রেডের নয়, ব্রাউন ব্রেডের। হ্যাঁ বলছি শোন না, আমি এক্ষুনি দৌড়ে গিয়ে ব্রাউন ব্রেড নিয়ে আসছি, তোরা শসা পেঁয়াজ টেজ কি রেডি করবি কর, আমি এক্ষুনি আসছি। অদ্ভুত লাগে আমার, কালকেই বলছিল এই ফ্যামিলির জন্য নাকি ওর দম বন্ধ হয়ে আসছে, আর আজ দেখো সেই ফ্যামিলি ওর খাবার জোগাড় করার জন্য ছুটোছুটি করছে। চুপ কর না শ্রী, এক্ষুনি শুনতে পাবে তো। মিঠাই তুমি আমার সাথে এসো তো, এসো এসো আসো আসো আসো। আচ্ছা শোনো, স্যান্ডউইচ বানাতে গেলে প্রথমে টমেটো আর সসটাকে গোল গোল করে কেটে নিতে হবে, ঠিক আছে? আর কি যেন লাগবে, ও চিজ লাগবে তো। এই শ্রী দেখ না চিজটা কোথায়, কি হলো যা। এই জন্যই দাদা ভাইয়ের শিক্ষা হয় না। ওরে বাবা, এই নে নিপা ব্রাউন ব্রেড। ছোট দা হ্যাঁ, এইভাবে হাঁপাতে হাঁপাতে ব্রাউন ব্রেডটা নিয়ে আসার কি খুব দরকার ছিল? কোনো লাভ তো হবে না, কেউ বুঝবেও না, শুধু শুধু দেখবি তোর ওপরে রাগারাগি করছে। ছাড় না বাবা, বড় দাদাই তো, না একটু রাগারাগি করলো। আর পায়ে তো শুধু আমাকে, তুই ফোঁস করে উঠিস আর নিপা বেচারি কেঁদে ফেলে। শোন উচ্ছে বাবুকে তো মিঠাইয়ের গুণগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে, ন্যাশ বড়ি এখন নেই, এটাই মৌকা, একটু বোঝ। কি দেব মিঠাই? শোনো উচ্ছে বাবু একটু পরেই স্টাডিতে আসবেন, আর তুমি গিয়ে খাবার দিয়ে আসবে। আচ্ছা না না বাবা রে বাবা, মিঠাই তুমি এত ছুটোছুটি করিও না তো। শোনো মিঠাই, তোমারই কিন্তু দাদাভাইকে খাবার দেওয়ার কথা, তাই তুমি গিয়ে খাবারটা দেবে, অন্য কেউ নয়। বলছি সিরিয়াল দাদাবাবু পাউরুটি এনেছে, আর নিপা দিদি শসা টমেটো কেটে দিয়েছে, যদি কারোর খিদে পায় তাহলে সেটা খেয়ে নিতে পারে। নিপা, স্যান্ডি, Thank you for the sandwich. एक मिनट दादा भाई, ये सैंडविच टा किन्तु मिठाई तैरी करेछे। तोर और हाथे छोंया खेते कोनो आपत्ति नहीं तो? माने? না রাগ করিস না, আমি বলছি কারণ রাতুলদের বাড়ি থেকে ফেরার পর তুই যেভাবে মিঠাইয়ের হাতের খাবার অ্যাভয়েড করছিস বা ও তোর ঘরে ঝাঁট দিতে ঢুকলে রেগে গিয়ে বকাবকি করছিস, তাই আমি তোকে একটু বলে দিলাম আর কি। আসলে এসব সত্ত্বেও তোর খিদে পেয়েছে জেনে মেয়েটা এসব বানিয়েছে তো, তাই জিজ্ঞেস করছি। তোর খেতে আপত্তি নেই তো? দেখ স্যান্ডি, আমার মনে হয় তোরা ওই মেয়েটার সাথে মিশে মিশে নিজেরাও ড্রামাবাজ হয়ে যাচ্ছিস। সরাসরি বল যে দাদা ভাই তুমি এত চেঁচামেচি করো তার সত্ত্বেও মিঠাই তোমার জন্য খাবার বানিয়ে দিয়েছে। আমি তো খাবার বানাতে বলিনি, আমি আমার খাবারটা অর্ডার করছিলাম। এনিওয়ে তুই আর নিপা এত কষ্ট করে খাবারটা আমার জন্য অ্যারেঞ্জ করেছিস, তাই আমি খেয়ে নেব। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। কি হলো তো, মিঠাইয়ের গুণ বোঝাতে পারলি? শোন ছোটদা, দাদা ভাই না এইভাবে পাল্টাবে না, ও একমাত্র চাপে পড়লেই পাল্টায়। আর সেই জন্য আমি মিঠাইকে সবসময় বলি ওর ওপর জোর দেখাও, কিন্তু মিঠাই তো বোঝেই না আমি কি বলতে চাই। থাক না সীতামা দিদি, একটা মানুষ খিদের মুখে খেয়েছে তাতেই আমি খুশি। আমি তো বরাবর মানুষকে খাইয়ে তৃপ্তি পেয়েছি গো, কে কি বললো তাতে মিঠাই কোনো যায় আসে না। আর কি আশা তুমি করো মোদক ফ্যামিলি থেকে বলো তো? বাবা তো তোমার থেকেও বেশি ভরসা রাখলেন মিঠাইয়ের উপর, এরপরও তুমি এখানে পড়ে থাকবে? ওই বিজনেসটা তুমি তৈরি করেছিলে, তারপরেও তোমার প্রতি উনি ভরসা রাখতে পারলেন না। ছারখার করে দাও ব্যবসাটা। বুঝু কোড়া, কতবার এটা ভেবেছি বিশ্বমশাই, পারিনি। বারবার মনে হয়েছে মামুনি আমাকে অনাথ আশ্রম থেকে বাড়িতে নিয়ে এসেছিল, আর দাদাই মিঠাই আসার আগে কিন্তু দাদাই এরকম ছিল না। আসলাম তাহলে সমরেশ বাবু, নমস্কার। আপনি এখানে? মানে সেটা তো আমার জিজ্ঞেস করার কথা। কাল সিদ্ধেশ্বর মোদকের প্রতিষ্ঠা দিবস, মা বাবা দোকানের কর্মচারীদের নিজের হাতে জামা কাপড় দেন। আজ সোম তোমার সঙ্গে এখানে কি করছে প্রতীন? প্রতীন, সোমকে বলো হয় সমস্ত কাজ ছেড়ে দিতে, তা না হলে মন দিয়ে কাজটা করতে। আমি তো আর এসব সহ্য করতে পারছি না। এবার একটা হেস্তনেস্ত আমাকে করতেই হবে। কাল আমি আর কাজে যাচ্ছি না বিশ্বমশাই। আমিও দেখি উনি কি হেস্তনেস্তটা করেন। বৌদি, শ্রী, নিপা, কোথায় তোরা? আজকে সবাইকে কিন্তু কাজে হাত লাগাতে হবে। লক্ষ্মীর মাও নেই। আর মিঠাই কোথায় গেল? মিঠাই, ও পিসি, তুমি আমার সাথে ঠাকুর ঘরে চলো। দেখো দাদু, ঠাম্মা, কাকি কেউ কিন্তু নেই, সবাই গুরুদেবের আশ্রমে গেছে, আর কাকাও গেছে দোকানে। দিদি কোথায় গো? নন্দা আসেনি এখনো? এই তো এসে গেছি। মিঠাই, মনোহরা কোথায়? আজকে কিন্তু দাদাই মনোহরাই ঠাকুরকে নিবেদন করে, জানো তো? হ্যাঁ রে মিঠাই, আসলে বাবা সিদ্ধেশ্বর মোদক বলে যে ছোট্ট দোকানটা শুরু করেছিল না, সেই দোকানে কিন্তু মনোহরাই বিখ্যাত ছিল। আজকে তিথিতে তাই বাবা রাধা মাধবকে মনোহরা নিবেদন করে, নতুন জামা কাপড়ও দেয় সবাইকে। আজকে তিথিটা বাবার কাছে খুব গুরুত্বপূর্ণ, জানো তো পিসি? দাদু বেরোনোর আগে আমাকে বলে গেছে সব মনোহরাগুলো তৈরি করতে। আচ্ছা, অন্যান্যবার দাদু নিজের হাতে তৈরি করে না গো? হ্যাঁ রে, আগের দিন রাতে চিনির খোলস বেঁধে সব রেডি করে রাখে। দিদি বলো কি করতে হবে? ও বাবা, মিঠাই তো অলমোস্ট সবই করে ফেলেছে দেখছি। না গো, এখনো অনেক কাজ বাকি আছে। পিসি বলছি, আমার গোপালকে আমি তোমাদের এখানে এনে রেখেছি, তোমরা রাগ করবে না তো? দূর পাগলি, রাগ করতে যাবো কেন? মা, তুই তো ভালো করেছিস, তোর গোপালও থাকবে আর আমাদের রাধা মাধবও থাকবে। আসলে আমার মনে হলো আজকে আমি গোপালের কাছে বাড়ির সকলের জন্য প্রার্থনা করব। আজকে দিনটা বাড়ির জন্য কত বড় একটা দিন বলো। দাদু ছোট্ট একটা দোকান দিয়ে শুরু করেছিল, আর আজকে দেখো কত বড় বিজনেস। আচ্ছা তাহলে এবার আমরা একটা সেলফি তুলি, আমাকে তো আপলোড করতে হবে, হ্যাশট্যাগ পুজো টাইম। যে যাই করুক না কেন, আমাদের নিপা রানী তার লক্ষ্যটাকে কিন্তু সরে না। ওরে, আমাদের শাশুড়ির সামনে বারবার ছবি তুলবো, ভিডিও করব, সেলফি তুলবো, এগুলো করিস না, খুব রেগে যাবেন কিন্তু। বলবেন ছোট বৌমা, এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে না, তোমার চাল চলন পাল্টানো দরকার, বুঝলে? না না দিদি, কেন এমন করে বলছো বলো তো নিপা দিদিকে? হে দিদিমণি কত ভালো মনের মানুষ, আমার মনে হয় না নিপা দিদিকে পাল্টাতে বলবে। তুমি ঠিকই বলেছো মিঠাই, আমি যদি সেলফি তুলতে না পারি না, আমি তো মরেই যাব। আর আমাকে যদি কেউ বকে তাহলে কিন্তু আমার খুব কান্না পায়। না না নিপা দিদি, তোমাকে কেউ বকবে না, নতুন জামাইবাবু আছে না, তোমায় বকতেই দেবে না কাউকে। মিঠাই মিঠাই, আমার কিন্তু একটা আবদার আছে। আজ তো উইমেন্স ডে, জানো তো, মানে নারী দিবস। আজকে দিনটা হলো মেয়েদের দিন, তাই আমি চাই আজ রাধা মাধবের পুজোটা আমাদের মধ্যেই কেউ একজন শুরু করুক। পিপি জানো তো, মিঠাই না গোপালের জন্য একটা খুব সুন্দর গান গায়। মিঠাই ওই গানটা গাও না। হ্যাঁ, হয়ে যাক হয়ে যাক। মিঠাই, এই নিপা বলছি, সিড স্টাডিতে আছে না, দেখ না। আলো তো বাহ, ভারী মিষ্টি গলা তোর। ঠাকুর তো দেখছি সব মিলমিশ করার ব্যবস্থা করেই পাঠিয়েছে, শুধু আমরাই ঠাকুরের ইশারা বুঝতে পারিনি। আর তাই জন্য সিদ্ধার্থ বুঝতে পারছে না। কি সন্ধ্যা, তুমি এখন বাড়িতে? তোমাদের আজ বিজনেসে একটা ইম্পর্টেন্ট দিন না? শরীরটা ভালো নেই সিদ্ধার্থ। সিরিয়াস কিছু না? সেরকম কিছু নয়। রোজ রোজ যে আমাকে সবার আগে ছুটতে হবে তার তো কোনো মানে নেই। তোর বাবা তো মনেই করেন না আমার ব্যবসায় কোনো কন্ট্রিবিউশন আছে বলে। আমি তো দাদার জন্য কাজকর্ম করি, এখন দাদাইও আমাকে ভরসা করতে পারছে না। সেটা বোধহয় সত্যি নয় সোমদা, দাদাই এত সহজে কখনোই কারোর উপরে বিশ্বাস হারায় না, এটা তুমিও জানো আমিও জানি, তাই না? দাঁড়া আমি দেখছি, দাঁড়া আমি। ওমু, নবাবপুত্তুর এইখানে বসে কাগজ উল্টোচ্ছে, না গেছেন দোকানে না বেশ কিচেনে, কি বলবি তুই বল? তুই রাখ আমি দেখছি। এই যে আজকে দোকানে যাওনি কেন? আজ সিদ্ধেশ্বর মোদকের প্রতিষ্ঠা দিবস, সবাইকে জামা কাপড় দেওয়া হয় জানো না? এখানে বসে বসে তুমি কি করছো বলতে পারো আমাকে? সব কাজ কি কাকাই একা সামলাবে? এই আমাকে ইগনোর করার সাহস তোমার কি করে হয়? এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো, কারোর তোয়াক্কা করবো না আমি।